অতিরিক্ত বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো প্রধান শিক্ষকদের। বিজ্ঞপ্তি দিয়ে জানালো শিক্ষা দপ্তর। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ। অরুণাভ, নির্দেশিকায় কি বলা হয়েছে? দেখো, অতিরিক্ত বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশিকা শিক্ষা দপ্তরে নির্দেশিকা দেওয়া হয়েছে প্রধান শিক্ষক। বিজ্ঞপ্তি দিয়ে আলো জানানো হয়েছে, শিক্ষা দপ্তর জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকদের এই টাকা ফেরত দিতে বলা হয়েছে। 2 মে একটি বৈঠক হয়, সেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে অতিরিক্ত টাকা যে প্রধান শিক্ষকদের দেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হবে। এর কারণ কি? 2019 সালে রেপো বা রিভিশন অ্যান্ড অ্যালাইন্স মাধ্যমিক স্কুলের শিক্ষকরা নিজেদের বেতনের পাশাপাশি বর্ধিত বেতন পেতেন প্রায় 3% অতিরিক্ত প্লাস ভাতা। উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকরা বর্ধিত বেতন 400 থেকে 500 টাকা পেতেন। আর তুমি জানো, 2020 সালে সরকারি কর্মচারীদের জন্য চালু হয়েছে পে কমিশন। ফলস্বরূপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন বা ভাত বন্ধ হয়ে যায়। এই অতিরিক্ত বা বেতন বা ভাতা ফেরত দেওয়ার জন্য প্রথমে 2 মে তারপরে 13 অক্টোবর নির্দেশিকা দেয় শিক্ষা দপ্তর। সম্প্রতি শিক্ষা দপ্তর জানতে পারে যে এই পে কমিশন চালু হয়ে যাওয়ার পর যে টাকা বন্ধ হয়ে যাওয়ার কথা